नमस्कार खुकुमुनि किचेने सकल के स्वागत। आज के आमी बनाबो मोचार घंट। रेसिपिटा भालो लागले लाइक शेयर एवं कमेंट करबें। नतून नतून रेसिपि पावार जोनो सबस्क्राइब अवश्य करबें। मोचार घंट बनानोर जोनो प्रथमे मोचाटाके बेछे निते होबे। मोचार एई खोलटाके बेर करे निते होबे। एरपर फुलटाके खुले निते होबे। এভাবে খুলের ভিতরে যে ফুলটা থাকে এটাকে আমরা বেছে নিব। ফুলের মধ্যে এই অংশটাকে পাতলা যে অংশটা আছে সেটা আমরা খাবো না, এটাকে আমরা ফেলে দিব। আর শলার মতো যে অংশটা আছে শক্ত এটাকে আমি খুলে ফেলে দিব। এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই শক্ত অংশটাকে আমরা খাবো না, এটাকে আমরা ফেলে দিব। আর এই পাতলা অংশটাকেও আমরা ফেলে দিব। এইভাবে আমি সবগুলোকে বেছে নিব। সমস্ত মোচার ফুল বেছে নিয়েছি। এরপর মোচার ফুলগুলো আমি কেটে নিব। আমি একটা পাত্রে জল নিয়েছি, জলে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিলে মোচা কালো হবে না। এরপর আমি মোচাগুলো কেটে নিব। মোচাগুলো কেটে নেওয়ার আগে আমি হাতে অল্প সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। মোচাতে কষ আর আঠা থাকে, হাত কালো হয়ে যায়, তাই সর্ষের তেল মাখিয়ে নিলে হাতে কষ লাগবে না। এইভাবে হাতে তেল মাখিয়ে নিয়েছি এবং দায়েও যাতে কষ বা আঠা না লেগে যায় এই জন্য আমি দায়ে অল্প তেল মাখিয়ে নিয়েছি। খুব পাতলা পাতলা করে কেটে নিব। এখন আমি মোচার ভিতরের অংশটাকে দিয়ে দিব। এটার ভিতরের ফুলগুলি খুলব না, এটাকে সম্পূর্ণ কেটে দিয়ে দিব। উপরের পাটটাকে আমি অল্প কেটে ফেলে দিব। এরপর এটাকে এভাবে ফালা দিয়ে এভাবে কেটে নিয়েছি। সমস্ত মোচার ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে সিদ্ধ করে নিব। আমি বড়া ভাজার জন্য ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো। এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে আমি বড়াগুলো ভেজে নিব। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিব। বড়াগুলো ভেজে নিব, ছোট সাইজের করে ভেজে নিব। এক পিট হয়ে গেলে উল্টিয়ে দিব।
বড়াগুলো লালচে করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি এখন ফোড়ন দিব, এর জন্য দিয়েছি সর্ষের তেল। এখানে প্রায় 50 ml তেল আছে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা, আর দিলাম জিরে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে নিয়েছি। দিয়ে দিলাম আলু। দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন। মিশিয়ে নিচ্ছি। আলুগুলো আমি লালচে করে ভেজে নিব। এর মধ্যে দিলাম সিদ্ধ করা চানা। চানাগুলো 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। দিলাম আদা বাটা 1 চামচ, আর দিলাম 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করা মোচা। মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি আলু ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, এখন আবার পরিমাণ মতো নুন দিলাম। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়া। বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলি দেওয়ার পর আমি 1/2 কাপ জল দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি। 3-4 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। এর মধ্যে দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিলাম ঘি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোচার ঘন্ট প্রায় রেডি। তৈরি হয়ে গেছে মোচার ঘন্ট। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব।